নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন 2022 ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, অর্থাৎ এই 12টি রাশির মধ্যে স্পেশাল স্পেসিফিক এই 6টি রাশি কিন্তু কোটিপতির যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে জুন মাসে। একচেটিয়া রাজত্ব করতে চলেছে এই 6 রাশি, অর্থাৎ জুন মাসে যা গ্রহের যা গোচর সেই অনুযায়ী আমি 4টি প্ল্যানেটকে বিশেষ করে এখানে গুরুত্ব কিন্তু দিয়েছি। একটি হচ্ছে বৃহস্পতি, শনি, শুক্র এবং মঙ্গল। এই 4টি গ্রহ এই 6 রাশিকে ঐশ্বর্যের শিকড় চূড়ায় নিয়ে আসতে চলেছে। কোটিপতি আরবপতির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না, স্যার এগুলো ফালতু কথা বলছে, ফালতু কথা নয়, আপনি হচ্ছেন না বলে আর একজন হচ্ছে না সেটা নয়, এই যে 12টি রাশি আছে কি না, তার মধ্যে যে 6টি রাশির কথা বলবো, কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকে কি একই রেজাল্ট পায়? আপনি বলুন যারা কমেন্টস করছেন। দেখুন, আপনার নিজস্ব জন্মছকটা একবার দেখান, আপনার জন্মছকে কোটিপতির যোগ আছে কি না, বা সেটা যদি সুপ্ত অবস্থায় থাকে সেটা জাগ্রত করুন কবজের মাধ্যমে এবং পূজাপাঠের মাধ্যমে, তাতে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু পাবেন। কবজ এবং পূজাপাঠ রত্ন এই 3টি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনি নিজের ভাগ্যকে কিন্তু বদলাতে কিন্তু পারেন। অসম্ভব বলে এই পৃথিবীতে কিছু নেই, আপনার যদি প্রচেষ্টা থাকে এবং আপনার ভাগ্যকে যদি ক্লিক করে দেওয়া যায়, অসম্ভবকেও সম্ভব করা কিন্তু সম্ভব। আমি যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জ নিয়ে এবং খুব দায়িত্বের সঙ্গে, ওই হচ্ছে হবে না, আপনার যদি ছকে পটেনশিয়ালিটি থাকে কি না, তাহলে আপনিও কিন্তু এই জুন মাসে কোটি টাকা কিন্তু খেলতে পারেন। কোন কোন দিক থেকে খেলতে পারেন? শুধু ভিডিও দেখছেন, বাড়িতে বসে আছেন, সেটা করলে হবে না। নিজের জন্মছকটাকে বিচার করান, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন এবং পাশাপাশি যে গাইডলাইনটা দিয়ে দেওয়া হবে গাইডলাইনটা আপনার মেনে চলুন। আপনার জীবনে অনেকে বলছে না, স্যার আমি শেষ হয়ে যাচ্ছি, শেষ হবেন না, শেষ থেকেই আপনাদের শুরু কিন্তু হতে চলেছে এই 6 রাশি। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি, নির্ণায়ক হতে চলেছে এই 6 রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অর্থাৎ যে জায়গাটা এই 1 জুন থেকে আগামীকাল থেকে এই জুন মাস রেকর্ড করতে চলেছে, পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়বে এই 6 রাশি। আপনি ব্যবসা থেকে, আপনি শেয়ার বাজার থেকে, আপনি ফাটকা থেকে, আপনি কর্মক্ষেত্রে সেলফ প্রফেশন এই জায়গাগুলো, বা যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, যারা শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন এবং যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, বড় ধরনের আপনি কোনো এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, আপনি দেখা গেল কোটি টাকার ব্যবসা কিন্তু এই মাসে করতে পারেন। সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার রাশিচক্রের উপর। নাম্বার 1 যে রাশি, সে রাশির নাম এ মাসে, সেটি হচ্ছে প্রথম যে রাশি, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, নতুন রেকর্ড করতে চলেছে, ভাগ্য সাথ দিবে এবং কর্মক্ষেত্রে উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং আপনাদের বিদেশ থেকে লাভ এই সময় কিন্তু হবে বৃষ রাশির। দ্বিতীয় যে রাশির কথা বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের এই সময় কিন্তু হবে এবং ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট লাভ আপনাদের এই মাসে কিন্তু দেখা যাচ্ছে ব্যবসা ক্ষেত্রে। এবং আপনাদের আটকে গেছে, ডুবে গেছে এমন টাকা রিকভারি কিন্তু হবে। 3 নম্বর যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে,
পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের এই সময় হবে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে, বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, কর্মক্ষেত্রে সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনারা বিশ্ব রেকর্ড করতে চলেছেন। আপনারা অনলাইন কাজ, যারা সেলস লাইনে আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, এই সব ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে নির্ণায়ক ফল কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই কুম্ভ রাশি ক্ষেত্রে কিন্তু মানে আপনাদের ব্যবসার পাশাপাশি ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। ইনভেস্টমেন্টের জায়গাটা আপনাদের ক্ষেত্রে ভালো এবং আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি যথেষ্ট মজবুত হবে এবং এই সময় বড় ধরনের কন্ট্রাক্টগুলো আপনারা পাবেন এবং আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি কিন্তু এ মাসে করবে। এরপর যে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিতে চলেছে। মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হবে, ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পাবেন, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ আপনাদের হতে চলেছে এবং ডুবে গেছে আটকে গেছে এমন টাকা কিছুটা ক্ষেত্রে কিন্তু রিকভারি আপনাদের এই সময় কিন্তু হবে মকর রাশির ক্ষেত্রে। এবং এই সময়ের মধ্যে আপনাদের মানে এ মাসে এক কথায় আপনাদের পঞ্চমভাবে যেহেতু শুক্র অবস্থান করছে প্রাপ্তির জায়গাটা, যে কোনো জায়গা থেকে যে কোনো সুখবর আপনাদের কিন্তু প্রাপ্তি এ মাসে কিন্তু হবে। প্রাপ্তির জায়গাটা শেয়ার মার্কেট, যে কোনো শুভ সংবাদ আপনারা কিন্তু এ মাসে পেতে চলেছেন মকর রাশি। এবং ভাগ্য প্রতির সঙ্গে কানেক্ট হচ্ছে দুর্দান্ত যোগ। অন্তিম যে রাশি ধনুরাশি, ধনুরাশির ক্ষেত্রে আপনাদের নির্ণায়ক হতে চলেছে এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি, সম্পত্তিগত দিক থেকে লাভ, ক্যারিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্যের সাপোর্ট, বিদেশ থেকে লাভ এবং আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। ছটি রাশি আমি নির্ণায়ক বললাম এবং একটি রাশি যে রাশি বিশেষভাবে লাভ পাবে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কর্মযোগ আপনাদের হবে, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ব্যবসা ক্ষেত্রে উন্নতি সাধন কিন্তু হতে চলেছে মিথুন রাশি। অনেকে বলছেন যে স্যার ছটি রাশি বলে একটি রাশি বলে আপনি বলছেন কেন, একটি রাশি বিশেষভাবে ওই ছটি রাশি থেকে কিছুটা হলেও কম পাবে কিন্তু এই একটি রাশি যেটি বললাম সেটি কিন্তু এ মাসে মানে বিশেষ রূপে শুভ ফল কম হলেও এই মিথুন রাশি, যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন, মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ করছেন, বিদেশের সাথে যুক্ত আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা ক্ষেত্রে দৈনন্দিন রোজগার বৃদ্ধি গোল্ডের সঙ্গে যুক্ত আছেন, চাঁদের সাথে যুক্ত আছেন মিথুন রাশি এবং আর্থিক স্থিতির জায়গা আপনাদের এই সময় কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে। যাদের ক্ষেত্রে হচ্ছে না আমার কথা শুনে একটুকু গাছের পাতা নড়ছে না কি না, তারা নিজস্ব জন্মছকটা দেখান, সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন, কোন জায়গাতে যে সমস্যা আছে সেটার সঠিক গাইডলাইন আপনারা নিন। আমি যে ছটি রাশি এবং একটি সাতটি রাশির কথা আমি বললাম না, এই রাশিগুলো কিন্তু কোটিপতি আরবপতি পর্যন্ত যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে যদি আপনার মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে এবং এর পাশাপাশি আপনার ছকে যদি এই যোগ থাকে আপনি নিশ্চিতরূপে কিন্তু হবেনই হবেন। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।